যাবতীয় প্রশংসা আল্লাহর, দুরুদ ও সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকের ভিডিও। ভবিষ্যৎ সম্পর্কে কেউ অবগত নন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে, কারণ ভবিষ্যতের জ্ঞান কেবলই আল্লাহ তাআলার রয়েছে। কোনো ব্যক্তি যদি বলে যে আমি ভবিষ্যৎ সম্পর্কে অবগত, তাহলে সে কবিরাহ গোনাহের সাথে সাথে মহান আল্লাহর সাথে শিরকও করছে। অনেক ভণ্ডপীর বা অনেক জ্যোতিষীরা ভবিষ্যৎ সম্পর্কে বলে থাকেন, কিন্তু এগুলো নিতান্তই ভণ্ডামি। যেখানে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও ভবিষ্যৎ সম্পর্কে জানতেন না। আল্লাহ তাআলা যতটুকু জানাতেন, নবীজি ঠিক ততটুকুই জানতেন। তাছাড়া হাত দেখে জ্যোতিষীরা অনেক কিছু বলে থাকেন বা হাতের রেখা দেখে রাশিফল গণনা করে থাকেন, যা স্পষ্ট হারাম ও কুফরি। আজকের ভিডিওতে এই রাশিফল ও ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাছাড়া আজকের ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ভুলের কারণে ঈমান চলে যাওয়ার অপার সম্ভাবনা রয়েছে। তাই আজকের ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। এবার তাহলে মূল আলোচনা শুরু করা যাক। আকিদার ত্রুটির কারণে মুসলিমদের মাঝে বিচিত্র ধরনের শিরক ও বিদআত ছড়িয়ে পড়েছে, যার মধ্যে অন্যতম হলো রাশিচক্রে বিশ্বাস। পার্থিব বিষয়াদি জ্যোতিষ্ক মণ্ডলী দ্বারা প্রভাবান্বিত এবং এদের গতিবিধি পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ ঘটনাবলী আগাম বলা সম্ভব। এই বিশ্বাসই জ্যোতিষ শাস্ত্র নামে পরিচিত। যতদূর জানা যায়, ঈসা আলাইহিসালামের জন্মের 3000 বছর আগে মেসোপটেমিয়ায় এর সূচনা হয় এবং গ্রিস সভ্যতা বলয়ে তা পূর্ণতা লাভ করে। ইসলামে জ্যোতিষ শাস্ত্র চর্চা ও বিশ্বাস হারাম। বিশ্বাস নিয়ে জ্যোতিষীর কাছে যাওয়া, তার ভবিষ্যৎবাণী শোনা, জ্যোতিষ শাস্ত্রের বই কেনা, রাশিফল পড়া সব কিছুই নিষেধ, কারণ এর মাধ্যমে জ্যোতিষবিদ দাবি করেন ভবিষ্যৎ জ্ঞান তার কাছে রয়েছে। অথচ কোরআন মাজিদে স্পষ্ট আল্লাহ বলেছেন, অদৃশ্যের কুঞ্জি তারই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। সূরা আনআম আয়াত 59। বলো, আল্লাহ ছাড়া আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না। সূরা আন-নাম আয়াত 65। জ্যোতিষের কথায় বা জ্যোতিষ শাস্ত্রের বইয়ে বিধৃত রাশিচক্রে প্রদত্ত ভবিষ্যৎবাণী বিশ্বাস করা কোনোভাবেই সঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জ্যোতিষশাস্ত্রের একটি শাখা সম্পর্কে শিক্ষা গ্রহণ করল, সে জাদুবিদ্যার একটি শাখার শিক্ষা গ্রহণ করল। আবু দাউদ ও ইবনে মাজাহ। যতই জ্যোতিষ বলুক অথবা যা কিছুই জ্যোতিষশাস্ত্রের বইয়ে থাকুক, কেউ তার রাশিচক্রে প্রদত্ত ভবিষ্যৎবাণী বিশ্বাস করলে সে সরাসরি কুফরি করে। কারণ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একজন ভবিষ্যৎ দ্রষ্টা গণকের নিকট গেল এবং সে যা বলে তা বিশ্বাস করল, মুহাম্মদের নিকট যা অবতীর্ণ হয়েছিল সে তা অবিশ্বাস করল। আহমদ ও আবু দাউদ। পূর্বে বর্ণিত হাদিসের মত এই হাদিসে শাব্দিকভাবে গণকের সম্বন্ধে উল্লেখ করা হলেও জ্যোতিষবিদদের জন্যেও সমভাবে প্রযোজ্য। উভয়ই ভবিষ্যতের জ্ঞানের অধিকারী বলে দাবি করে। জ্যোতিষবিদদের দাবি সাধারণত গণকদের তৌহিদের বিরোধিতা করার মতো। সে দাবি করে যে মানুষের ব্যক্তিত্ব নক্ষত্র দ্বারা নিরূপিত এবং তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং তাদের জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী নক্ষত্রের লিপিবদ্ধ রয়েছে। সাধারণ গণক দাবি করে যে একটি কাপের তলায় চায়ের পাতায় গঠন অথবা হাতের তালুর রেখা একই বিষয় বলে। উভয় ক্ষেত্রে তারা সৃষ্ট বস্তুর বাস্তব বিন্যাসের মধ্যে অদৃশ্যের জ্ঞানের ব্যাখ্যা করার ক্ষমতা দাবি করে। বিশ্বাস করে না শুধু কৌতূহল। জ্যোতিষ শাস্ত্র চর্চা শুধু হারামই নয়, বরং একজন জ্যোতিষবিদের কাছে যাওয়া এবং তার ভবিষ্যৎবাণী শোনা, জ্যোতিষ শাস্ত্রের উপর বই কেনা, রাশিফল পড়া অথবা একজনের কোষ্ঠী যাচাই নিষেধ। যেহেতু জ্যোতিষশাস্ত্র প্রধানত ভবিষ্যৎবাণী করার জন্য ব্যবহৃত হয়, যারা এই বিদ্যা চর্চা করে তাদের জ্যোতিষী বা গণক বলে গণ্য করা হয়। ফলস্বরূপ, যে তার রাশিচক্র খোঁজে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত বিবৃতির রায়ের অধীনে পড়ে। হাফসা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গণকের কাছে যায় এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, তার 40 দিন ও রাত্রি নামাজ গ্রহণযোগ্য হবে না। মুসলিম। এমনকি জ্যোতিষের বক্তব্যের সত্যতায়
সন্দিহান হওয়া সত্ত্বেও একজনের শুধু তার কাছে যাওয়া এবং প্রশ্ন করার শাস্তি এই হাদিসে বর্ণিত হয়েছে। আর সত্য হিসেবে বিশ্বাস করলে তো একদম শিরক হয়ে গেল, যা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন, সূরা নিসা আয়াত 48। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়, সূরা নিসা আয়াত 116। আর শিরিক করলে আমলসমূহ ধ্বংস হয়ে যায়, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে। যদি আল্লাহর শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন, সূরা জুমার আয়াত 65। যদি তারা শিরিকি করত তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত, সূরা আনআম আয়াত 88। সবার শেষে ভয়ঙ্করতম আয়াত, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই, সূরা মাইদা আয়াত 72। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস এবং রাশিচক্র পরীক্ষা করা বিপক্ষে সেটাই সত্যিকারের শূন্য ও নিঃস্ব আত্মা, যা খাঁটি ইমানের বিশ্বাসের স্বাদ গ্রহণ করেনি এবং এইসব পথ খুঁজে বেড়ায়। অপরিহার্যভাবে এইসব রাস্তা পূর্ব নির্ধারিত নিয়ত হতে মুক্তি পাবার একটি নিষ্ফল প্রচেষ্টার প্রতীক। অজ্ঞ লোকেরা মনে করে যে তারা যদি জানে আগামীকাল তাদের ভাগ্যে কী রয়েছে তারা আজ থেকে তার জন্য প্রস্তুতি নিতে পারে, ওইভাবে তারা অমঙ্গল এড়াতে সক্ষম হতে পারে এবং মঙ্গল নিশ্চিত করতে পারে। তথাপি আল্লাহ কর্তৃক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, বলো, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করিতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করিত না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদবাহী, সূরা আল আরফ আয়াত 188। সুতরাং সত্যিকার মুসলমানগণ এইসব ক্ষেত্র থেকে অনেক দূরে থাকতে নৈতিকভাবে বাধ্য। একইভাবে আংটি, গলার হার ইত্যাদির উপর যদি রাশি চক্রের চিহ্ন থাকে তবে তা পরা উচিত নয়, এমনকি কেউ তাতে বিশ্বাস না করলেও এটি একটি বানোয়াট পদ্ধতির অংশ যা কুফুর বিস্তার করে এবং একে সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত। কোনো বিশ্বাসী মুসলমানের রাশিচক্র কি তা জিজ্ঞাসা করা অথবা তার প্রতীক অনুমান করার চেষ্টা করাও উচিত নয়। কোনো পুরুষ অথবা মহিলা কর্তৃক খবরের কাগজের রাশিচক্রের কলাম পড়া অথবা পড়তে শোনাও অনুচিত। যে মুসলমান তার কার্যক্রম নির্ধারণ করতে জ্যোতিষ তত্ত্ব সম্বন্ধীয় পূর্বাভাস ব্যবহার করে তার উচিত আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা বা তাওবাহ করা এবং ইসলামের উপর বিশ্বাস নবায়ন করা। সর্বোপরি এই বিষয়ে বলবো, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী অদৃশ্য গায়েব ও ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এ ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করা, বলা ও বিশ্বাস করা হারাম ও ইমান বহির্ভূত কাজ। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে রাশিফল গণনা ও রাশিফলে বিশ্বাস করা হারাম ও ইমান বহির্ভূত কাজ এবং তা পত্রিকা ইত্যাদিতে প্রচার প্রসার করাও অনুরূপ গুনাহের কাজ এবং বেঈমান হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, সেই সাথে জীবনের সকল আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। শিরিক বা এই জ্যোতিষীদের হাত দেখানো শুধু গুনাহের কাজ তা নয়, এই কাজগুলো করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন তোলা হয়, আর এই কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যে এই কাজ করল সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর রকমের পাপ তথা রাশিফল বা জ্যোতিষীদের কাছ থেকে হাত দেখা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সেই সাথে শিরিক মুক্ত আমল করে পরকালের জীবনে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন। কেমন লাগলো আমাদের আজকের এই মহা গুরুত্বপূর্ণ ভিডিওটি? ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমাদেরকে। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহের ভিত্তিতে সেই বিষয়ের উপর ভিডিও নির্মাণ করতে, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ইসলামের সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।